ভেসে বেড়াচ্ছে শারদীয়ার সুর, চারিদিকে কাশ ফুলে ঘেরা একটা অসাধারণ পরিবেশ। দুর্গাপুজো এলেই যেন বাতাসে বয়ে একটা দুর্গাপুজোর গন্ধ। বন্ধুরা জানুন এই ভিডিওতে কেমন হতো 200 বছর আগের দুর্গাপুজো। বন্ধুরা এই চ্যানেলে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাঙালিদের মনে এখন একটাই আনন্দ, আর কিছুদিনের অপেক্ষা, তারপরে বাপের বাড়ি আসতে চলেছে দেবী দুর্গা অর্থাৎ মা উমা। এখন থেকে আকাশে বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে আগমনী সুর। তবে আজ থেকে 200 বছর আগে আমাদের এই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে পুজোর আনন্দ ছিল আরও অনেকটাই আলাদা এবং অনেকটাই বেশি। তখন প্রতি পাড়ায় পাড়ায় এত বারোয়ারি পুজোর ধুমধাম ছিল না। তখন পূজা বলতে মনে করা হতো কিছু বাড়ির বনেদি পুজো। এই বনেদি পুজো নিয়েই মানুষ আনন্দে মেতে থাকতো পুজোর 4 দিন। বাচ্চাদের জামা বলতে নীল রঙে ছাপা পোশাক, বড়রা পুজোর 4 দিন ধোয়া জামা কাপড় পরতেন। তখনকার মানুষ সারা বছর জামা কাপড় কিনতেন না, চড়ক এবং দুর্গাপুজো এই দুইটি সময় তারা কেনাকাটা করতেন। শুধুমাত্র বাঙালি নয়, ইংরেজরাও অধীর আগ্রহে অপেক্ষা করতেন বাঙালির জমিদারদের কাছ থেকে দুর্গাপূজার নিমন্ত্রণ পাওয়ার জন্য। আজ থেকে প্রায় 500 বছর আগে বাংলায় প্রথম দুর্গাপুজো চালু করেন রাজা কংস নারায়ণ। তখন ভারতবর্ষে শাসন করতেন দিল্লির মুঘল সম্রাট আকবর। তবে কংস নারায়ণ আদতে কোনো রাজা ছিলেন না, তিনি বড় মাপের জমিদার ছিলেন। নিজের খ্যাতি বাড়ানোর জন্য পুরোহিতরা পরামর্শ মতো শরৎকালে তিনি বাংলায় শুরু করেন দেবী দুর্গার পূজার জন্য। প্রথম বাংলায় দুর্গাপুজোতে তিনি খরচ করেছিলেন প্রায় 8 লক্ষ টাকা। সেই থেকে বাংলার বুকে শুরু হয়েছে শারদীয়ার দুর্গাপুজো। বন্ধুরা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই দেবী দুর্গা তার 4 ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি আসবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুজনদের সাথে শেয়ার করুন।